রিমোট টিপে এবার সবাই লাফিং ক্লাবে যাবি। মাস্টারমশাই বাড়ি আছেন নাকি? এ উকিল বাবু চলে আসুন, দরজা খোলা আছে। এই রে বাবা, এত অসময় এসে বললাম, আপনি তো খাতা দেখছেন। এমন কিছু নয়, বসুন বসুন। মাস্টারমশাই একটা কথা বলবো? বলুন। আরে আপনি এত তাড়াতাড়ি খাতা দেখছেন, মানে আপনি কি পড়ছেন? দেখছি বললেন, কত পড়তে লাগে না। তা বটে, তবে না পড়ে কি করে বুঝছেন কে কিরকম লিখেছে? ও কার কত দৌড়ে লেখা থেকে বুঝে ফেলতে পারি কে কত দূর যাবে। ভালো চাকরি কিন্তু আপনাদের, হ্যাঁ কোনো ঝামেলাই নেই। ঝামেলা নেই, স্কুলে যেতে হয় না। ওটা আবার কোনো ঝামেলা হলো নাকি? ওই স্কুলে যাওয়া আর পার্কে যাওয়া তো একই ব্যাপার। কিন্তু এই পার্কটার নাম হচ্ছে জুরাসিক পার্ক, আর এক একটা মাস্টার পিছু 80টা করে ডাইনোসর রয়েছে। ও বাবা, কিন্তু চোর ডাকাত তো আর আপনাকে ধরতে হয় না। চোর ডাকাত অনেক ভালো, শাস্তির ভয় পায়, এরা মোটে পায় না। ছাত্ররা পায় না? না, পাবে কি করে, ওসব মারধর এখন সব উঠে গেছে। ছাত্রদের এখন ওই পরীক্ষা এক্সেল ক্যান্সেল এসব এখন উঠে গেছে। ও বাবা, তাহলে তো এখন আপনাদের ভয়ঙ্কর সম্মান। শোনেননি সে গল্পটা, মাস্টারমশাইকে দুধ খেতে দিয়ে? ও সে তো পুরনো গল্প, ওই যে সেই বেড়াল দুধে মুখ দিয়েছিল। আরে বাবা, সেটা হচ্ছে পুরনো গল্প, আমি জানি, কিন্তু গল্পটা ওখানে শেষ নয়। মানে মাস্টারমশাই যখন জানতে পারলো যে বেড়ালে খাওয়া দুধ মাস্টারমশাইকে দেওয়া হয়েছে, মাস্টারমশাই তখন ওই ছুঁড়ে ফেলে দিল। তো ছাত্র বললো, মাস্টারমশাই আপনি ছুঁড়ে ফেললেন কেন? দুধ খাবেন না খাবেন না বলে দিতে পারতেন, ওই মগটা ছুঁড়ে ফেললেন, এবার কি নিয়ে আমরা পটি করতে যাবো? এসব হলো গাল গল্প। না না, এসব গাল গল্প কিছুই নয়। কোনো ছাত্রের বাড়ি থেকে বেল বাজালে তার ঝি এসে দরজা খুলে দিয়ে বলে, ও মাস্টারমশাই, আমি ভাবলাম কোনো ভদ্র লোক। মাস্টারমশাই এখন তো আপনারা দারুণ বেতন পান, তা সত্ত্বেও এসব বাড়ি বাড়িতে গিয়ে পড়াতে গেলে তো এসব কথা শুনতেই হবে। শুনতেই হবে তাই না? যত দোষ ওই মাস্টারদের, হ্যাঁ এই নন্দঘোষদের, স্কুলে কটা ছাত্র পড়াশুনো করে, কটা ছাত্র ক্লাস করে? আপনারা টিউশন করেন বলেই ওরা ক্লাস করে না। উল্টোটাই যে নয় সেটা কে বললো বলুন? ওরা ক্লাস করে না বলেই তো ওদের টিউশনটা করতে হয়। আপনি কিন্তু মাস্টারমশাই না হয় উকিল হতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, যুক্তির একেবারে বৃহস্পতি। না না, আমরা হচ্ছি বিদ্যার সরস্বতী, আপনারা হচ্ছেন বুদ্ধি। আরে বাবা, আপনারা হচ্ছেন বুদ্ধির ঢেকি, আর ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে জানেন তো। আপনারা বিয়ের পরে মানে ফুলসজ্জা রাতের পরেও শ্বশুরের কাছ থেকে সার্ভিস চার্জ। দেখুন এটা কিন্তু ভালো হচ্ছে না মাস্টারমশাই, আপনি আমাকে বাড়িতে বসেই অপমান করছেন। কি বলছেন অপমান কথা? ছি 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 ছি, আপনাকে অপমান করবো কেন? আপনি উকিল, উকিলের কি মান আছে যে তাকে অপমান করবো? দেখুন মাস্টারমশাই, উকিল তুলে কোনো কথা বলবেন না। আপনাদের ওই বিদ্যাসাগর, সেই যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি ওই বিদ্যাসাগর উপাধিটা কি করে পেয়েছিলেন জানেন? কেন পেয়েছিলেন আপনি বলুন। ওই লতে রেকর্ড মার্কস পেয়েছিলেন বলে পেয়েছিলেন, বুঝলেন? ওই যে বিদ্যাসাগর, উনি হচ্ছেন আইনের জ্ঞানের সমুদ্র। আইন তো চারিদিকে ছিদ্র, যত আইন তার তত ফাঁক। খামোকা রাগ করছেন কেন? ওই আইনের ফাঁক আছে বলেই তো আমরা জাড্ডি করে কমে খাচ্ছি। আসলে কি জানেন তো, বিদ্যা বুদ্ধি এই দুটো আসলে কিন্তু ওই যমজ শব্দ, শোনেননি? বিদ্যা বুদ্ধি, সব বিদ্যা থাকলে বুদ্ধি এমনি আসে দাদা। বুদ্ধি থাকলে বিদ্যা অর্জন কঠিন নয়। তাহলে দাদা কেন ঝগড়া করছেন বলুন? আরে সে কথা তো আমি বলছি। আরে মশাই, বিদ্যাই বলুন আর বুদ্ধিই বলুন, দুটোই তো মা সরস্বতীর ডিপার্টমেন্ট। এইটা হলো আসল কথা, বিদ্যা বুদ্ধি দুই ভাই। হ্যাঁ, আর দুজনেরই মা লক্ষ্মী চাই, বাণিজ্য বসতে লক্ষ্মী। হ্যাঁ, আর কে না জানে, এডুকেশন এক মস্ত বাণিজ্য। টাকা যার আইনও তার। ঠিকই বলেছেন দাদা, তবে ওই একটা কথা বলতে এসেছিলাম, সেটাই তো বলা হলো না আপনাকে। আমার মেয়েটা তো ক্লাস 9-এ হলো, তো একটু ইংরেজিটা যদি দেখিয়ে দিতেন। না না, আমি স্কুলে পড়া, টিউশনি করা, আমার আইন তো অপরাধ। আরে আইন কি, আমি তো আছি, আপনার কিসের চিন্তা? তাহলে আপনার মেয়েকে নিয়েও কি চিন্তা, আমি তো আছি, সব তো সামলে নেবো। চা খাবেন না কফি? এবারে একটু চায়ের মধ্যে কফি দিয়ে চাফি। ওটা বিয়ে বাড়িতে পাবেন, এখানে পাবেন না, এখানে চিনি ছাড়া লিকার। এক কাপ দিয়ে যাও তো।